এই আমার চান্দের টুকরার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আসল কথা হলো কি আমি সরি বলে নিচ্ছি কারণ আমার ভিডিও দিতে একটু লেট হয় কারণ আমি শুধু ইউটিউব নিয়ে থাকি না কারণ ইউটিউব থেকে কিন্তু আমার বর্তমানে কিছুই হয় না ঠিক আছে হবে কি হবে না সেটাও যাই না এটা হলো ফিউচার যাই হোক তো আমি অন্য অন্য কাজ করি তার জন্য আমার ভিডিও দিতে লেট হয় আশা করি মনে করে কিছু নেবেন না সাথেই থাকবেন বন্ধুরা আজকে যে মাইক্রোফোন আই মিন যে হেডফোন দিয়ে কথা বলতেছি আপনাদের সাথে এটা একটু অন্য রকমের বাইরের যে সাউন্ডটা একটু ক্যাপচার করে বেশি আগের হেডফোনটার যে বেশি হয় বাইরের সাউন্ডটা ওকে তো যাই হোক চলুন চলে যায় ভিডিওতে তো আজ দেখাব কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিও র্যাঙ্ক করতে সাহায্য করবে এই অ্যাপসটা তো কীভাবে আপনারা কাজটা করবেন আমি দেখাবো তো চলুন সর্বপ্রথমে আপনারা কী প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যেয়ে আপনারা একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এখানে সার্চ করবেন ইউটি ইউটি ট্যাগ লেখলে আই মিন আইসা পড়বে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন দ্বিতীয় নাম্বারে পুরো নামটা হলো এটা আজ ইউ ট্যাক্স প্রো এটা মানে ইনস্টল করা আসতে এই অ্যাপটা আপনারা সবাই ইনস্টল করে নেবেন ঠিক আছে তো এই অ্যাপটার মাধ্যমে আপনারা অনেক সুন্দর সুন্দর এবং প্রয়োজন মতো ট্যাগ দিতে পারবেন আপনাদের ভিডিওর জন্য কীভাবে দিবেন আমি দেখাই আসলে বন্ধুরা একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য একটা ভিডিও যদি র্যাঙ্ক সার্চ আসে এর মেল এর মেইন কারণ হলো কি ভিডিওটার যে ট্যাগ ট্যাগটাই তারপর হলো পরেরটা হলো অন্য অন্য ধরনের ধরেন যদি ইউটিউব আপনার ভিডিওটাকে র্যাঙ্ক সার্চে না নিয়ে আসে তাহলে তো কখনই আসবে না কিন্তু আপনি যদি ট্যাগ ডিসক্রিপশান এগুলো সব সুন্দর করে দেন তাহলে তো নিশ্চয়ই ইউটিউব পছন্দ করবে তারপর আপনার ভিডিওটাকে র্যাঙ্কে নিয়ে আসবে ঠিক আছে তো কি করবেন ধরেন আপনি একটা ভিডিও আপলোড দিতে চাচ্ছেন আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি ধরেন আপনি একটা ভিডিও আপলোড দিতেছেন দিতে চাচ্ছেন আগে থেকে চিন্তা করতে হবে যে কি ভিডিও আপলোড দিবেন আচ্ছা আমি আমারটা দিয়ে বুঝাই ধরেন আমি এখন যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা আপলোড দিব এটা হলো টেক রিলেটেড তাই না তো আমি এখানে সার্চ করব আমার টাইটেলটা লিখে আবার চিন্তা করব যে মানুষ টেক রিলেটেড ভিডিও দেওয়ার জন্য কি সার্চ দিতে পারে যেমন আমি ধরেন এটা কিভাবে আপনাদের ভিডিও র্যাঙ্ক করবেন তো এই বিষয়ের উপর ভিডিও তৈরি করতেছি তাহলে এখানে লিখবো যে হাউ টু র্যাঙ্ক মেবি বার্ন ভুল হচ্ছে সমস্যা নাই ইউটিউব ভিডিও তো আমি এ রিলেটেড ভিডিও তৈরি করতেছি সার্চ করলাম দেখি এটা সর্বপ্রথম কি কি ভিডিওটা আসে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই ইয়ার আগে দুই ইয়ার মানে দুই বছর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিল তানবীর রাসেল নামের এই যে দেখতে পাচ্ছেন সরি 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 এই তো এইটা তো এটা সবার আগে আসছে তো এখন আমরা দেখব যে ভিডিও দেখেন বন্ধুরা আমরা দেখব যে এই ভিডিওতে তিনি কি ট্যাগ ব্যবহার করছে ঠিক আছে তার এই ট্যাগ আমরা ইউজ করব তো তার জন্য আমরা কি করব তার জন্য আমরা যে শেয়ার বাটন আছে এই শেয়ার বাটনে ক্লিক করব ক্লিক করলাম তারপর এখান থেকে আমাদের যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করে রাখছি ইউটেক প্রো ওইটাকে সিলেক্ট করে দিব নিচে যাব নিচে যাব এই যে দেখতে পারতেছেন এটা সিলেক্ট করে দিব ওকে একটু ওয়েট বন্ধুরা সার্চ হচ্ছে তো বন্ধুরা দেখেন এই যে দেখতে পারতেছেন এখানে সরি বন্ধুরা অনেক মেসেজ আসতেছে মেসেজটা গরম হয়ে যেতেছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এগুলা এইগুলো হলো সব ট্যাগ যে ভিডিওটা আমরা দেখলাম ওই ভিডিওতে এই সকল ট্যাগ ব্যবহার করা হয়েছে প্রথমটা হলো প্রথমটা হলো ইউটিউব ভিডিও সিও ইন বাংলা এ ইন বাংলা হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব দেখেন এই যে যতগুলা ট্যাগ ব্যবহার করছে তিনি তো এই ট্যাগুলো আপনি ব্যবহার করবেন সব কপি করবেন না কিছু কিছু যেরকম প্রথম এই তিনটা নিলেন যেটা যেটা আপনার পছন্দ এটার উপরে ক্লিক করবেন এরকমভাবে ক্লিক করে মাক দেবেন দেওয়ার পরে আপনারা কী করবেন এই যে এখানে ক্লিক করবেন এই যে এখানে কপি সিলেক্ট এখানে ক্লিক করার পর এগুলো কপি হয়ে গেল। তো এখন কি করবেন এখন ধরেন আপনি ভিডিওটা আপলোড দিয়ে ফেলছেন এই যে কোনো একটা ভিডিও ধরেন এই যে যে এই টাইটেল লিখে সার্চ করলাম এই টাইলে এই টাইটেল টাইটেলের ভিডিওটা রিলেটেড ভিডিওটা আপলোড দিয়ে ফেলছেন প্রাইভেট মোডে ঠিক আছে তো আমি দেখাচ্ছি লাইভলি দেখাচ্ছি একটু ওয়েট করেন আমার সাথেই থাকেন তো আমি আমার ইস্টুডিওতে চলে গেলাম ধরেন আমার এই যে এই ভিডিওটা এই যে এই ভিডিওটায় ধরেন এই ভিডিওটায় ধরেন আমি এই ভিডিওর টাইটেলে সরি এই ভিডিওর ট্যাগে আমি ওই ট্যাগগুলো দিতে চাইতেছি এটাই হলো আমার ওই ভিডিওটা ঠিক আছে তো সার ক্লিক করলাম ক্লিক করার পর কীভাবে এখান থেকে দিতে হয় ট্যাগ নিশ্চয়ই জানেন তো এখানে ইডিটি ক্লিক করবে সবার নিচে যেয়ে এই যে সবার নিচে যেয়ে এই যে এখানে ট্যাগ দেখেন এই ট্যাগের এখানে দিয়ে দিবেন ওই পেস্ট করে দিয়ে দিবেন ক্লিক করবেন এভাবে ক্লিক করবেন তারপরে যে পেস্ট পেস্টটি ক্লিক করলে এখানে পেস্ট হয়ে যাবে এবং আপনি আরও কিছু অ্যাড করে দিলেন এভাবে অবশ্যই ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে কেননা ওই ট্যাগগুলো ইউজ করে সে তার ভিডিওটা র্যাঙ্ক করছে তো তার ভিডিওর নিচে আসলো। আপনার ভিডিওটা আসবে আমি এইভাবে অনেক সফল হয়েছি অনেক দেখছি অনেক অনেক ভালো হয় তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এমন ধরনের ভিডিও পেতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন বাই